তেষট্টিতম ইন্ডিয়ান অয়েল ডে উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগ চাঁদপাড়া শাখার বনগা সারণ্য আবাসনের আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি দুপুরে আহারের ব্যবস্থাও করা হয় তেষট্টিতম ইন্ডিয়ান অয়েল ডে উপলক্ষে চাঁদপাড়া মা ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের পক্ষ থেকে বনগা স্মরণ্য আবাসনে আবাসিকদের জন্য নতুন বস্ত্র ও দুপুরের আহারের ব্যবস্থা করা হয় এদিন এই উপলক্ষে এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় চাঁদপাড়া শাখার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ কাউন্সিলর নারায়ণ ঘোষ অভিজিৎ কাপুরিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চাঁদপাড়া শাখার বিভিন্ন প্রতিনিধিরা এদিন বনগাঁ স্বরণ্য আবাসনে এসে আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে পাশাপাশি দুপুরে তাদের আহারের ব্যবস্থাও করা হয় এ বিষয়ে ইন্ডিয়ান অয়েলের চাঁদপাড়া শাখার পক্ষে প্রভাস মিত্র বলেন আমরা ইন্ডিয়ান অয়েলের তেষট্টিতম বার্ষিকী উদযাপন করছি সেই উপলক্ষে বনগা পৌরসভার স্বর্ণ্য আবাসনে আবাসিকদের জন্যে এই ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ইন্ডিয়ান অয়েলের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন আমাদের মূল লক্ষ্য আগে আমরা ভারতীয় নাগরিক এ বিষয়ে তিনি আরও বলেন সারা ভারতবর্ষেই আজকের এই দিনটা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিপালন করা হচ্ছে ঠিক সেইভাবে চাঁদপাড়া মাদুর গার্ডেন ইন্ডিয়ান অয়েলের এলপিজি ডিস্ট্রিবিউটার হিসাবে আজকে চাঁদপাড়া মাদুর গার্ডেনের প্রপাইটার প্রকাশ মিত্র মহাশয় এবং সমস্ত স্টাফ বা আমরা এসেছি বনগা পৌরসভার স্বরণ্য আবাসন কেন্দ্রে এটি একটি বৃদ্ধাশ্রম এখানে যে সমস্ত যারা রয়েছে যে সমস্ত বাবা মায়েরা আবাসিকরা রয়েছে তাদের সাথে আজকে আমরা সারাটা দিন আনন্দ উপভোগ করে নিচ্ছি এবং তাদের আজকে দুপুরের খাওয়ারের ব্যবস্থাপনা বা আয়োজন সামান্য আয়োজন আমরা করতে পেরেছি চাঁদপাড়া মাদুরগানের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠান শেষে পৌরপতি গোপাল শেঠ বলেন ইন্ডিয়ান অয়েলের চাঁদপাড়া শাখার উদ্যোগে আজকে ইন্ডিয়ান অয়েল ডে হিসাবে এখানে আবাসিকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে তেষট্টিতম ইন্ডিয়ান অয়েল ডেতে আমাদের চাঁদপাড়া ব্রাঞ্চে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মা দুর্গা গ্যাস কোম্পানি যারা আছেন এলপিজির শাখা তারা আজকে আমাদের পোনগাঁ পৌরসভার সারণ্যক আবাসনে তারা আমাদের যারা বৃদ্ধারা রয়েছে এই আশ্রমে তাদের সঙ্গে তারা আজকে এই দিনটি তারা পালন করলেন সেলিব্রেশন করলেন এই বৃদ্ধ বৃদ্ধাদেরকে সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া এবং কাপড় বস্ত্র দান থেকে শুরু করে বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে তারা সেখানে গিয়ে মা মা দুর্গা এলপিজি গ্যাস সার্ভিস যেটা আছে তারা চাঁদপাড়া থেকে এসছেন তারা গিয়ে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা করলেন সোমনাথ দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স বনগা।